শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি কিছু আক্ষেপের কথা এবং কিছু স্বপ্নের কথা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। সেদিন আর কত দূরে যেদিন রাজনীতি হবে নীতির রাজা আর রাজনীতিকরা হবেন আমাদের স্বপ্নের নায়ক। এমন যেদিন হবে সেদিন কেমন হবে আমাদের এই প্রিয় দেশটি, চলুন কল্পনা করা যাক। কল্পনা দৃশ্য এক, দুষ্কৃতিকারীদের দ্বারা নির্যাতিত একজন সাধারণ মানুষ থানার ওসি সাহেবের কাছে গেছে দালিল জানাতে, টাকা ছাড়া মামলা নিতে ও আসামি ধরতে তিনি অনীহা প্রকাশ করায় লোকটি ছুটলেন ক্ষমতাসীন দলের থানা শাখার সভাপতির কাছে। সব শুনে সভাপতি ছুটে এলেন থানায়, শাসালেন ওসিকে, এলাকায় চাকরি করতে হলে সৎভাবে করতে হবে, সাধারণ মানুষকে কোনোভাবে হয়রানি করা যাবে না, কারণ এটাই ছিল আমার দলের নির্বাচনী অঙ্গীকার। এরপর ওই এলাকায় ওসি বা অন্য কোনো কর্মকর্তা আর দুর্নীতির পথে পা বাড়াননি। কল্পনা দৃশ্য দুই, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সদস্যকে নির্দেশ দিলেন বিরোধী দলীয় নেতার সঙ্গে একটি জরুরি বৈঠক আয়োজনের, কেননা দেশের চলমান সংকট থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। আয়োজন করা হলো বৈঠকের, বিরোধী দলীয় নেতা সহপরিষদ যোগ দিলেন বৈঠকে। বৈঠকে আপ্রাণ ও আন্তরিক চেষ্টা চলল দেশের এই সংকট উত্তরণের পথ খোঁজার। কল্পনা দৃশ্য তিন, জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে সম্প্রতি, অধিকাংশ সদস্য শপথ গ্রহণ করেছেন, গঠিত হয়েছে মন্ত্রিপরিষদ, আজ মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। বক্তব্য রাখছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা তথা নতুন প্রধানমন্ত্রী। তিনি বলছেন, ক্ষমতায় কেউ চিরদিন থাকে না, আমরাও থাকবো না, তাই নিজেদের স্বার্থে আমরা আজ কোনো আইন তৈরি করলে তা একদিন হয়তো বুমেরাং হয়ে আমাদেরই আঘাত করবে, আমরা তা কখনোই করব না। এছাড়া জনগণের কাছে দেয়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবিলম্বে বেতার টিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যবস্থা এবং বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করতে অবিলম্বে ব্যবস্থা নিন। কল্পনা দৃশ্য চার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অক্ষর অক্ষরে পালিত হচ্ছে, দুর্নীতি দমন কমিশন সদা তৎপর দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে, টিআইবির কর্মকর্তা কর্মচারীদের বসে বসে আঙুল চষার দশা হয়েছে। কল্পনা দৃশ্য পাঁচ, নির্বাচনে প্রার্থীরা নির্ধারিত সীমার অতিরিক্ত খরচ করছেন না এবং নির্বাচনের পর নির্বাচন কমিশনের স্বচ্ছ ও সঠিক হিসাব দাখিল করছেন। কল্পনা দৃশ্য ছয়, রাজনৈতিক দলগুলো তাদের আয় ব্যয়ের হিসাব প্রতি বছর প্রতিষ্ঠিত সিএফআর দিয়ে অডিট করাচ্ছে এবং নিজেদের খরচে প্রচার মাধ্যমে তা জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরছে। রাজনীতিকদের নিয়ে এমন আরও অনেক দৃশ্যই আমাদের কল্পনা জুড়ে থাকে, এসব কল্পদৃশ্য একদিন বাস্তবে রূপ নেবে আমরা আন্তরিকভাবেই তা বিশ্বাস করতে চাই এবং সেদিনই গড়ে উঠবে প্রকৃত সোনার বাংলা। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।